আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা দেখব কিভাবে রিয়্যাক্টের অ্যাপে আমরা আমাদের ডাটাবেজে সরি আমাদের হিরুকুতে হোস্টিং করতে পারি। ঠিক আছে, রিয়্যাক্ট ক্রিয়েট অ্যাপ দিয়ে যেটা আমরা তৈরি করি, যেমন যে এই অ্যাপটা দেখেন, এটা একেবারে স্ট্যাটিক বেসিক, একেবারে ব্র্যান্ড নিউ ফ্রেশ অ্যাপ। একে আমরা আমাদের হিরুকু সার্ভার যেখানে রয়েছে, এটা হচ্ছে ক্লাউড সার্ভার, একটা ক্লাউড হোস্টিং এর জন্য সেইখানে আমরা হোস্টিং করব। ঠিক আছে, আমি আগে টিউটোর গুলোতে লারাভেল কিভাবে হোস্টিং করতে ডাটাবেস সহ সেটা দেখিয়েছি, যেমন যে এটা। তো এখন আজকে আমরা আমাদের রিয়্যাক্টের অ্যাপটাকে হোস্টিং করব। তো এখানে আমি আমার প্রজেক্টে চলে যাচ্ছি, দেখতেছেন আমি এনপিএম রান করেছি। তো এখন আমি এটাকে এখানে পোস্টপন করে দিচ্ছি। ওকে, তো এখানে সিম্পলি আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমি এটাকে গিটের আগে গিটহাবে অ্যাড করব, তারপরে হলো গিটহাব থেকে এখানে ইয়ে করব। ঠিক আছে, আমি গিটহাবে দিয়ে দিচ্ছি, আমি গিটহাবে একটা নতুন রিপোজিটরি খুলছি, কারণ গিটহাবে দিলে সুবিধা হয় কি, আচ্ছা গিটহাবে দিলে সুবিধা হলো যে আমাদের গিটহাব থেকে আমি এই কোডটা মানুষকে গিটহাবের কোডটা দিতে পারছি, অথবা আমি যদি এই কোডটাকে মডিফাই করার কাউকে অনুমতি দিই, গিটহাব থেকে আমি দিতে পারি। এখানে প্রজেক্ট বানিয়ে টিম বানিয়ে আপনারা গিটহাবের হুজ পরিমাণ ইউজ পাবেন, অথবা এই যে কাজগুলো কমান্ডগুলো না চালিয়ে গিটহাবের একটা অ্যাপও আছে, সেটার মাধ্যমে ওই যে কই গেল এই অ্যাপের মাধ্যমেও ওই যে এই গিটহাব ডেস্কটপ অ্যাপের মাধ্যমে এই কাজগুলো খুব সহজে করতে পারেন। তবে আমি কিছু কমান্ডই চালাই আর কি। তো আমি যাই হোক, আমি এইখানে এখন গিট ইনিট করছি, গিট ইনিশিয়ালাইজ করতে হয় প্রথমে, এগুলো কমান্ড আপনারা ইউজ করতে করতে শিখে যাবেন। গিট গিট ইনিট করছি, ঠিক আছে, আর এখন আমি গিট অ্যাড করছি। হ্যাঁ, এগুলো গিটে আমার অ্যাড হয়ে গেল। এখন গিট কমিট করতে হয়। আপনারা গিটহাবের টিউটোরিয়াল যদি না বুঝেন গিটহাব কিভাবে ইউজ করতে হয়, তাহলে আমার টিউটোরিয়াল রয়েছে এখানে, ফার্স্ট কমিট, ফার্স্ট কমিট, ওকে, এটা আমি এখানে লিখলাম। তাহলে আমার মেসেজ সহকারে ফার্স্ট কমিট আকারে এগুলো কমিট হলো, এখন কিন্তু গিটহাবে পুশ হয়নি। তো এটা করার জন্য আমাদেরকে রিমোটলি যেটাতে পুশ করবো আমরা, সেটা আমাদের এখানে দিতে হবে। ঠিক আছে, এখানে লারাভেল অ্যাপের সাথে রিয়্যাক্টের অ্যাপ একটু পার্থক্য আছে, সেটা আমি বলছি, কিছুক্ষণ পরে দেখে বুঝতে পারবেন। আমি আগে গিটহাবে পুশ করে নিই, গিট পুশ অরিজিন মাস্টার। ওকে, এখানে ঘটনা হলো লারাভেলের সাথে একটু পার্থক্য আছে, আচ্ছা এটা আমার পাচ্ছে না, একবার মনে করলে আবার দিয়ে দিব, আসলে গিটহাবে অ্যাক্সেস করতে পাচ্ছে না। ঠিক আছে, অনেক সময় নেটের কারণে এরকম হয়। হ্যাঁ, এবার হচ্ছে, আচ্ছা ওকে, এখন এখন আমরা যদি আমাদের গিটহাবে কোড এখানে একটু রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের গিটহাবে এই কোডটা চলে আসছে। এখন আমরা কিন্তু গিটহাব থেকে হেরুকু যে আমাদের এখানে সার্ভার রয়েছে, এখানে অ্যাপ তৈরি করে আমরা সেখানে হলো যে মাই যেটাই নাম দিই, আপনার পছন্দ মতো নাম দেবেন, ডি মাই রি দিলাম, মাই রি কে, আরে বাবা রে, ওকে, মাই রিয়াক্ট রিয়াক্ট অ্যাপ ইস, এটা আমি দিলাম। আচ্ছা, আমরা লারাভেল হোস্টিং এ দেখেছি যে প্রোক ফাইল আমাদের অ্যাড করতে হয়, তবে এইখানে আমি প্রোক ফাইল অ্যাপ প্রোক ফাইল যেহেতু ইয়ে করব না, আমাকে এইখানে অবশ্যই একটা বিল প্যাক অ্যাড করে দিতে হবে। ঠিক আছে, এই যে এখানে বিল প্যাক অ্যাড করে দিতে হবে, বিল প্যাক অ্যাড করার জন্য আমরা এখানে ফ্রিতে বিল প্যাক রয়েছে, মানে এর বিল্ডিং এর প্রসেসটা পুরোপুরি ফ্রিতে দেওয়া আছে। ক্রিয়েট এই যে ক্রিয়েট রিয়্যাক্ট বিল প্যাক অ্যাপ লিখে সার্চ দিলেই আপনারা এই যে গিটহাব থেকে এটা পেয়ে যাবেন। ঠিক আছে, ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ বিল প্যাক, এখানে কিছু প্রসিডিউর লেখা আছে, আপনারা অত কিছু না করে এই যে এখানকার কুইক স্টার্টের জন্য এই যে মার্স এইটা এইটুকু কপি করবেন, কপি করে, বা এখানে আরো প্রসিডিউর আছে যে প্রসিডিউর ফলো করে আপনারা করতে পারেন, তবে আমি এইটুকু কপি করে আপনারা যখন এইখানে এইখানে দিয়ে দেবেন, ঠিক আছে, তখন ওই গিটহাবের হেল্প নিয়ে
এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে, আমার গিটহাবের বিল প্যাক তৈরি হয়ে গেছে। তো এখন আমাকে যেটা করতে হবে, আমার এখন এইখানে আমি যদি আমার অ্যাপের অফার করে চলে যাই, এখানে রিসোর্স না, এখানে ডিপ্লয়ের জন্য আমাকে যেটা করতে হবে, আমি সেরকম সিএলআই দিয়ে দিতে পারতাম, তখন গিটহাবে দিতে হতো না, তখন এই কাজগুলো করতে হইতো। তো এখন আমি সরাসরি গিটহাব থেকে এখানে দিব। তো গিটহাবের আমার এটা খুঁজতে হবে, গিটহাবের নাম কী ছিল, মাই আর এম আই আর। এই জন্য গিটহাবে আপনাদের অবশ্যই অ্যাকাউন্ট থাকতে হবে, এই ফটো রিপোজিটরিতে তৈরি থাকতে হবে। আপনারা দেখেছেন আমি অলরেডি তৈরি করেছি, যে পেয়েছি, আমি এখন কানেক্ট করব। এখন এখানে আমাদের অটোমেটিক ইনেবল আছে ডিপ্লয় করা, মানে আমি যদি গিটহাবে কিছু চেঞ্জ করি, আমার কোনো বন্ধু যদি চেঞ্জ করে, আমি যদি পারমিশন দিই তাকে, তাহলে চেঞ্জ করছে, যদি চেঞ্জ করে পুল রিকোয়েস্ট পাঠায় আমাকে, আমি যদি সেটা দেখি ঠিক আছে, তারপর মার্চ করি, করলে দেখা যাচ্ছে আমার এইখানে মাস্টার, অর্থাৎ গিটহাবের আপনারা জানেন মাস্টার কি, ব্রাঞ্চ কি, মেইন ফাইলটা হলো মাস্টার, আর বাকি ব্রাঞ্চ আমি তৈরি করে দিলে সেখানে আমার ফ্রেন্ডরা সেই ব্রাঞ্চে অনুমতি দিলে সেই ব্রাঞ্চগুলোতে তারা আমার এই কোডটা ডাউনলোড করে হুবহু সবার কাছে সেম কপি থাকবে। তার মানে সারা পাঁচজন মিলে একটা প্রজেক্টে কাজ করার জন্য গিটহাব খুবই একটা ভালো জিনিস। আপনারা জানেন গিটহাব বিভিন্ন চাকরির রিকোয়ারমেন্টেও চায়, এই সম্বন্ধে এখানে বেশি বলা যাচ্ছে না, আপনারা গিটহাবের ইউজগুলো শিখে নেবেন, ঠিক আছে। এখন আমি যখনই ডিপ্লয় করব, এটা আমার ডিপ্লয় হয়ে যাবে, আশা করা যাচ্ছে যে আমাদের অ্যাপটা অনলাইনে চলে আসবে। আচ্ছা, এখন আমি যেটা দেখেন এখানে কিন্তু ইয়ে হচ্ছে, বিল্ডিং হচ্ছে। এখন ঘটনা হলো, যদি কোনোভাবে যদি এরকম কোনো, আমি দেখেন এখানে গিফট রিমুভ করেছিলাম না, আপনারা দেখলেন যে আমি এখানে গিফট রিমুভ করে এখানে কোডটাতে গিফট রিমুভ করেছিলাম বা গিটের ইয়ে অ্যাড করেছি। তো কোনোভাবে যদি এইভাবে কাজ না হয়, তখন আমাদের এইখানে এই গিফট রিমুভটা কিন্তু, এই যেটা আমি লিখেছি দেখেন, গিট রিমুট অ্যাড অরিজিন, তার মানে আমার এই গিটহাবের ইয়েতে ডাটাগুলো যাবে। আর কোনোভাবে আমি চাচ্ছি যে এই কোডটা আমি আরও একটা গিটহাবে অ্যাড করবো বা আরো অন্য কোনো কাজে ব্যবহার করবো, তখন কিন্তু এখানে আর রিমুট করা যাবে না। এই জন্য আমাকে এগুলো সব ডিলিট করার জন্য আর এম ডির ডট গিট স্পেস দিয়ে ডট গিট লিখলে সেই খানকার এখানে গিটের জন্য যে কাজগুলো মানে করলাম আমি সব ডিলিট হয়ে যাবে, নতুন করে অন্য জায়গায় আমি আবার দিতে পারবো, ঠিক আছে। তো এইখানে যাই হোক, আমার এই যে ইয়ে হচ্ছে, বিল্ডিং হচ্ছে, একটু সময় নিচ্ছে, যাবতীয় কাজগুলো এখানে হয়তো অটোমেটিকলি ভাবে বিল্ডিং এর কাজগুলো করছে। আমি সবসময় গিটহাবের মাধ্যমে দিই, কারণ গিটহাবে থাকলে কোডটা আমার ওখানে থেকে যাচ্ছে, আমাদের অ্যাপটাও থাকছে। আর হেরুকুতে সরাসরি দিলে হেরুকু ডিপেন্ড গিটহাবে থাকে, কিন্তু সেটা খুঁজে পাওয়া যায় না, এবং গিটহাবে থাকাটাই বেটার, গিটহাবে যত খুশি তত আমরা ইয়ে করতে পারি, ঠিক আছে। একটু সময় নিচ্ছে আসলে, বাস আমার এটা ডিপ্লয় হয়ে গেছে। এখন আমি যদি এইটাকে ওপেন করি, ওকে, অনলাইনে চলে আসছে, তাহলে আমাদের আমাদের অ্যাপটা সরাসরি অনলাইনে চলে আসলো, রিঅ্যাক্টের অ্যাপ। তো এগুলো এখন যদি আমি কোনো চেঞ্জ করতে চাই, সাপোজ এখানে কই গেল, এখানে আমি সোর্সে গিয়ে আমি কোনো কিছু চেঞ্জ করবো সিম্পল, ঠিক আছে। এটা আপনারা জানেন যে আমাদের এটা চলে আসছে হলো অ্যাপ ডট জেস থেকে, এখানে আমি কিছু চেঞ্জ করে দিচ্ছি লেখা, ঠিক আছে, লার্ন রিয়েক্ট না, এখানে আচ্ছা লার্নটা থাক, লার্ন রিয়েক্ট অ্যাপ ফ্রি হোস্টিং অন হিরোকু, এটা লিখে দিলাম। এখন আমি যদি সেভ করি, দেখেন আমাদের সেভ করলে কিন্তু এখানে জানেন আপনারা সেভ হয় না, এখানে আমাদেরকে যেটা করতে হয় জাভাস্ক্রিপ্টের কোনো চেঞ্জ করতে গেলে আমাদেরকে অবশ্যই, যদি এটা না, আমাদেরকে npm রান, এই যে npm রান টেপ, ঠিক আছে, এইটা চালাতে হবে। আচ্ছা npm রান ডেপ, আমি এটা এখানে দেখিতে স্টার্ট করে দেখি, এখানে অটোমেটিকলি npm npm ইয়ে হয়ে যাওয়ার কথা, npm start, স্টার্ট, ওকে, একটু সময় নেবে, দেখি চেঞ্জটা এখানে হয় কিনা। আসলে জাভাস্ক্রিপ্ট বা রিঅ্যাক্টের যে কোনো চেঞ্জ করতে গেলে আমাদেরকে সবসময় npm ইনস্টল করতে হয় এবং npm রান ডেভ চালাতে হয়, অথবা npm রান ডেভ যদি প্রত্যেকবার না চালাতে চায় তাহলে npm রান ওয়াচ দিলে সবসময় যে কোনো চেঞ্জ হলে সেটা আমাদের সেটা ওয়াচ করে নেয়, ঠিক আছে।
তো এর আগে এটা অটোমেটিক্যালি এখানে আমি বর্তমানে লারাভেলের সাথে রিয়েক্ট নিয়ে কাজ করছি, সেখানে এই কাজটা করতে হয়। প্রত্যেকবার এনপিএম রান ডেভ চালাতে হবে, অথবা আমাদেরকে এনপিএম রান ওয়াস লিখে দিলে একবার চালালেই হবে। তবে রিয়াক্ট নিয়ে, রিয়াক্টের এখানে ইনস্টল করার পরে হয়তো ওই চেঞ্জটা এখানে সেভ করলেই হয়ে যায়। এটা জাস্ট একটু খালি একটু, হ্যাঁ সার্ভারটা চলে আসছে। এটা আমার ফ্রিতে হোস্টিং করা আছে, এখানে দেখে এটা আমার ইয়েতে কি দেখায় কেমন চেঞ্জ হয় কিনা। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে এইটাকে আমি আমার আবার লাইভে এখানে চেঞ্জ করে নিতে পারবো, কারণ আমি গিটহাবে দেওয়া আছে, তাই না? গিটহাবে পুশ করাটা দেখাই দিই যাতে করে এটা। আচ্ছা ততক্ষণে আরেকটা জিনিস বলে দিই, আপনারা অ্যাক্সেস দিতে পারবেন অন্য কাউকে চাইলে। এখানে যদি আপনারা সেটিং এ যান, এই কোডটা ডাউনলোড করে জাস্ট খালি পুল রিকোয়েস্ট পাঠাবে আপনাকে, দেখেন এরকম পুল রিকোয়েস্ট পাঠাবে সে, এই যে ম্যানেজ অ্যাক্সেস চলে যাবেন। পুল রিকোয়েস্ট পাঠালে আপনি, আপনার কাছে সেটা মার্জের অপশন চলে আসবে, যে মার্জ করবেন কি না, যে আপনার পছন্দ হলো কিনা, যে বস থাকবে সে, ঠিক আছে। এখানে ইনভাইট কোলাবোরেটর, এটা আপনার, আমাদের তো পাবলিক, এটা এমনিতেই সবাই পাবে, প্রাইভেট করলে আপনারা এরকম রিকোয়েস্ট পাঠাতে পারেন। ওকে আচ্ছা, রিয়েক্ট কিন্তু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বেস্ট একটা জানেন, সবচেয়ে আধুনিক। তবে টেকনোলজি যেহেতু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আমাদেরকে ওল্ড যেগুলো সেগুলো জানতে হবে। তবে রিয়াক্টও আস্তে আস্তে পুরাতন হয়ে যাবে, আপনারা জানেন রিয়াক্ট হচ্ছে এখন টিনো বের হয়েছে। হ্যাঁ ওকে, লার্ন রিয়াক্ট অ্যাপ ফ্রি হোস্টিং অন হেরকো, এটা আমাদের চলে আসছে এখানে, তাই না? এখানে কি ছিল, এখানে ছিল এরকম লার্ন রিয়াক্ট, আর এখানে কি আছে এটা। এখন আমি চাচ্ছি কি যে এটা এখানে আমি হোস্টিং করবো আমার গিট হবে, তাই না? তো এখানে আমি হোস্টিং করা, সরি মানে ফ্রিতে তো হোস্টিং করা আছে, জাস্ট খালি পুশ করবো এটার জন্য। জাস্ট খালি এখানে লিখতে হবে গিট অ্যাড, ওকে গিট অ্যাড হয়েছে। এখন আমি যদি গিট স্ট্যাটাস দেখি, দেখবেন গিট STATUS স্ট্যাটাস, ঠিক আছে, কি কি চেঞ্জ হয়েছে এটা দেখাবে। আচ্ছা বাই দ্য ওয়ে, এখন আমি গিট কমিট কমিট মাইনাস এম এডিট, এখানে এম বলতে মেসেজ দিচ্ছে, এগুলো কমান্ডে শর্টকাট রয়েছে। আমি এডিট করলাম, সরি এডিট করেছি, সেটা আমি কমিট করলাম। এখন আমাকে জাস্ট খালি পুশ করতে হবে গিট পুশ অরিজিন মাস্টার, ওকে। তাহলে আমার এখন গিট হবে পুশ হবে। আর যেহেতু আমি গিট হবে পুশ হলে, যেহেতু আমি এখানে আপনারা দেখেছেন আমি অটো অটোমেটিক ডিপ্লয় রেখেছি, জাস্ট খালি পুশ হলে এটা যখন পুশ হয়ে যাবে তখনই আমার গিট হবে যাবে, এই যে গিট হবে গেল, এই গিট হবে গেলে আবার এখানে আমার এরকম তো অটোমেটিকলি নিয়ে নেবে, এই পুশ হয়ে গেছে, তার মানে গিট হবে। কিন্তু দেখবেন আমি যদি গিট হবে এখন যাই, এই যে দেখুন ফার্স্ট কমিট, এত এখন যদি রিফ্রেশ দিই সেকেন্ড কমিট চলে আসবে, এডিট চলে আসবে, ল্যাটেস্ট কমিট, এই যে দেখুন এডিট, ঠিক আছে। তার এখানে যেহেতু কমিটটা হলো, এখন এইখানে এই যে আমাদের হোস্টিং করা অ্যাপটাতেও এটা চেঞ্জ হবে। এখন এখনো হয়নি, এখনো পাইনি, পাবে, ঠিক আছে, একটু সময় গেলেই পাবে। আচ্ছা এটাকে যদি আমি আবার একটু ওপেন করি, এটা কেটে দিই, তাহলে পেয়ে যাবে চেঞ্জ, যেহেতু ওখানে হয়েছে এখানে অবশ্যই চেঞ্জ হবে, ঠিক আছে। এখন যদি আমি ওপেন করি, এখানে চেঞ্জটা আসলে আমার গিটহাবে তো অ্যাড হয়েছে, গিটহাবে চেঞ্জ হলো, এখানে তো আমার অ্যাড অ্যাড গুলো দেখাবে আর কি, যে কি চেঞ্জ হলো। এই যে এখনো আসলে হয়নি পুরোপুরি, ঠিক আছে, পুরো আবার বিল্ডিং হচ্ছে, এই কাজটা হবে যখন তখন পাবে, জাস্ট নাও এবার পাবে। এবার আমি অপেন করলে আমার ওই লেখাটা একটু সময় নিয়েছিল, কারণ স্পিডের উপরে, তার মানে সরাসরি আমার গিটহাব থেকে এখন চেঞ্জ হয়ে যাবে। এই যে লার্ন রিয়্যাক্ট অ্যাপ ফ্রি হোস্টিং অন হেরকু, দেখেন তাহলে এটা আমরা অনলাইনে হোস্টিং করা হয়ে গেল, ঠিক আছে। এইভাবে আমরা যাবতীয় কাজ করতে পারি, আমাদের এই যে বিল প্যাকটা ইউজ করে, লারাভেলে এটা ইউজ করতে হয় না, ঠিক আছে। আমাদের লারাভেলে হয় কি, এখানে পিএসপি হেরকু নামে একটা বিল প্যাক অ্যাড হয়ে যায় অটোমেটিকলি, ঠিক আছে। তো ঠিক আছে, এইভাবে করে আমরা রিয়্যাক্টের অ্যাপ হোস্টিং করতে পারি ফ্রিতে, গিটহাবে, এবং আমরা গিটহাবে এগুলো কন্ট্রোল করতে পারি। হ্যাঁ আমি যদি আমার আমার গিটহাবে রিপোজিটরিগুলোতে যাই, এখানে এটা গিটহাব শেখানোর ইয়ে না অবশ্য, যে এগুলো আমার রিপোজিটরি আছে, আপনারা এগুলো
গিটহাবটা শিখে নেবেন, কারণ গিটহাবের মাধ্যমে আমরা যে কোনো করতে পারি, কি বলে হলো যে রিপোজিটরি তৈরি করে সেটা হোস্টিং করতে পারি, এখানেও হোস্টিং করা যায় কিন্তু, ঠিক আছে? সাপোজ আমি এটা যদি এইখানেও হোস্টিং করা যায় ফ্রিতে, এই যে এইখানে সেটিংয়ে গেলে এখানে গিটহাবেও হোস্টিং করা যায়, এই যে ফ্রিতে হয়ে গেল গিটহাব পেজেস, এই যে এখানে চুজ থিম চুজ করা যায়। যাই হোক, তো স্টুডেন্ট লাইফে ফ্রিতে হোস্টিং টোস্টিং করার জন্য আপনি কিছু তৈরি করলেন, দেখাবেন, এই কাজগুলো খুবই জানা জরুরি। তো সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালো লাগবে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।